ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাধারণ জীবন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি আপনাদের দোয়ায়। তো এখন হচ্ছে সকালবেলা, সকালবেলা আমি মেয়েকে স্কুলে দিয়ে চলে আসলাম। এসে আমি চায়ের পানিটা বসাই, চাপাতি দিয়ে দিলাম ওলা উঠার পর। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, বৃহস্পতিবার সকাল থেকে শুরু করলাম আমি। এখানে আমি ময়দা নিয়ে নিলাম 4 কাপ, 4 কাপ ময়দাকে এখন আমি পরোটা বানাবো এগুলা দিয়ে। 4 কাপ ময়দা নিলাম, কিন্তু 4 কাপ তো আর খাওয়া হবে না ময়দা পরোটা, এগুলো কালকের জন্য আমি কিছু রেখে দেব, কালকে যাতে আমার, কালকে হচ্ছে শুক্রবার, একটু ঝামেলা কম হয়, এই জন্য বানিয়ে রাখবো, ডিপে রেখে দেব হালকা ভেজে। এখন এখানে আমি 2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দুই চা চামচের মতো দিলাম লবণ। এখানে দিয়ে দিচ্ছি আমি তেল, এখানে প্রায় 4 টেবিল চামচের মতো দেব। আমি এমনি চোখের আন্দাজে, হাতের আন্দাজে দিয়ে দিচ্ছি, কারণ বানাতে বানাতে আমার একটা আইডিয়া এসে গেছে, একটা আন্দাজ ইয়ে হয়ে গেছে, আমার চোখের আন্দাজ হয়ে গেছে। ভালো করে এগুলাকে মিশিয়ে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি পানি, এখন এখানে 1 কাপ দিলাম পানি আমি, লাগলে আরও দেব। এটা গরম পানি দিলাম আমি, একদম বলক উঠা গরম পানি না, কুসুম গরমের চেয়ে একটু বেশি দিচ্ছি আমি। তো এখানে আমার 4 কাপের মধ্যে প্রায় 1.5 কাপ পানি লাগছে। এখন আমি এটাকে ভালো করে মেখে নেব, মেখে ঢাকনা দিয়ে রেখে আমি এখন ভাজিটা, আলুগুলো কুটে নেব, কুটে আমি ভাজিটা বসাবো। আমি উপর দিয়ে একটু তেল দিয়ে এখন এটাকে ঢেকে রেখে দেব। তো আমি ইয়ে করার আগে, ভাজিটা করার আগে, আগে আমি একটু চা খেয়ে নেব, কারণ চা না খেলে কাজ করতে পারবো না। আগে একটা বিস্কিট দিয়ে চা খেয়ে নিই, তারপরে গিয়ে আমি নাস্তা বানাবো। এতগুলো আমি খাবো না, এগুলো বানাচ্ছি আর কি। সকালবেলা 1 কাপ চা, আমার হাজবেন্ড তো ঘুম থেকে উঠেই চা, ঘুমের মধ্যেও চা চায়, ঘুম চোখ খোলার সাথে সাথে ও চা হাজির, চা দিতে হয় ওকে, চা না দিলে উঠবে না। তো এখানে আমি ভাজির জন্য আলু আর সাথে পেঁপে দেব, পেঁপে আর আলু একসাথে ভাজি করব। এটাকে আমি কুটে নিচ্ছি, পেঁপে সাধারণত আমি ভাজি তেমন একটা করি না, কারণ ভাজি দিয়ে খেতে ওরা তেমন একটা পছন্দ করে না, ভাজি ডিম কিছুই খায় না, ওরা পরোটাটা চা দিয়ে খেতে বেশি পছন্দ করে। তা আজকে করলাম, খাবে, আর যেগুলো থাকবে ওগুলো আমরা দুপুরবেলা খাবো, খাওয়া যাবে দুপুরবেলা। এখন প্রায় 7:30 বেজে গেছে, 7:30 মতো বাজতেছে, আমি মেয়েকে দিয়ে আসি, আর একদমই বসি না, আইসাই রান্নাঘরে ঢুকে নাস্তাটা রেডি করি, কারণ বসলে অলস হয়ে যাব, বসলে আবার বসে থাকতে ইচ্ছা করবে, দেরি হয়ে যায়, এই জন্য তাড়াহুড়া করে এগুলো করতে হয়। এখানে আমার নাস্তা বানানো শেষ, আমি এখান থেকে 1টা পরোটা ছেলেকে স্কুলে টিফিন দেব, তবে এভাবে দিলে নেবে না, খাবে না, এটাকে আমি অন্যভাবে একটু ইয়ে করে দেব। তো টিফিনের জন্য আমি এখানে 1টা ডিম ভেঙে নিলাম, এখন আমি এখানে চিনি মেশাবো। তো এখানে আমি 3 চা চামচ চিনি দিয়ে দিলাম, এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি।
তো এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে আমি নিচে ডিমটা দিয়ে উপর দিয়ে পরোটাটা দিয়ে দিলাম। আমি এপিট ওপিট ডিমটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটা মিষ্টি মিষ্টি হবে খেতে, ভালোই লাগে খেতে। এটা স্কুলে দেবো ছেলে। হয়ে গেছে ছেলে, এখনো আসেনি প্রাইভেট পড়ে, আসলেই নাস্তাটা খেয়ে আবার স্কুলে চলে যাবে, এই জন্যে আগে টিফিনটা রেডি করে নিচ্ছি আমি ওর আসার আগে। এটাকে আমি এভাবে রোল করে দিয়ে দেব। তো পরোটাটাকে আমি এভাবে রোল করে নিলাম, নিয়ে আমি এখন এটাকে দুভাগ করে ফেলবো। দুভাগ করে এখন বাটিতে দিয়ে দেব। হয়ে গেল ছেলের টিফিন রেডি। তো ছেলের নাস্তা খাওয়া শেষ, ছেলে দেরি হচ্ছে, তাড়াহুড়া করে ওরে একটা বানিয়ে দিলাম। ও চাঁদি খেতে বেশি পছন্দ করে, খায় না, অর্ধেক খাইছে, অল্প একটু খাইছে, বাকিটা ফেলে চলে গেল। ছেলের বাবাকেও দিয়ে দিলাম, সে অর্ধেক খাইছে। চারটা বানাই পরোটা, কিন্তু চারটা খাওয়া হয় না, এভাবে অর্ধেক অর্ধেক রেখে চলে যায়। এখন দুটা এবার আছে, এগুলোকে আমি হালকা ছেঁকে রেখে দেব বানিয়ে কালকে খাওয়ার জন্য। আর আমি পরোটা খেতে ভালো লাগে, কিন্তু খেলে পরে খবর হয়ে যায়, গ্যাস্ট্রিকের সমস্যা করে, এই জন্য আমি খাবো না, আমি ভাত খাবো, ভাতটা খেলেই শান্তি। তো ঢেকুর আসে কেমন ইয়ে লাগে, গ্যাস্ট্রিকের সমস্যা আছে। ভাজি করব মনে করছিলাম, কিন্তু ভাজি করার আগে ওদের ওরা খেয়ে ফেললো যে ভাজি খাবে না, এই জন্য ভাজিটা আর করা হয়নি। এমন পরোটাগুলোকে আমি একটু এগুলো বানাই ফেলবো, বানায় আমি হালকা ছেঁকে রেখে দেব। ভাজিটা আর করা হয়নি, ভাজি করার আগে ওদের আজকে সবাই তাড়াহুড়ো, সবাই চলে গেছে। তো ভাজিটা আমি করব দুপুর বেলার জন্য করব। এটাকে আমি হালকা ছেঁকে রেখে দেব। এই যে হালকা ছেঁকে ফেললাম, সবগুলো আমি ছেঁকে নিচ্ছি। এখানে আমি ভাজিটা বসাবো, এখন আমি শুকনা মরিচা একটু জিরা দিয়ে ফোড়ন দেব। পেস্টটা দিয়ে দিলাম। এদিকে আমার পরোটাগুলো ঠান্ডা হয়ে গেছে, এগুলাকে আমি এখন পলিব্যাগে করে ফ্রিজে রেখে দেব, ডিপে করে খাওয়া যাবে। আমার ভাজিটা হয়ে গেল, আমি এখানে এখন ধনিয়া পাতা দিয়ে দেব। এগুলো আমার ফ্রোজেন করা ধনিয়া পাতা দিয়ে দিলাম। কালারটা খুব সুন্দর হয়েছে, কিন্তু এখানে ভিডিওতে বোঝা যাচ্ছে না। তো এটা হচ্ছে রাত্রেবেলা, রাতের জন্য আমি মুরগি রান্না করলাম। তো হয়ে গেল আমার মুরগিটা, রান্না করাটা দেখালাম না, মুরগি রান্না সবাই পারে,